আমরা সবাই হার্ট অ্যাটাক সম্পর্কে কম বেশি জানি, এবং আমরা এও জানি যে কোনো মানুষেরই হঠাৎ করে হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে, এমনকি অকাল মৃত্যুও হতে পারে। তাই আমাদের সবাইকে অগ্রিমভাবে জেনে রাখা উচিত কোন কোন লক্ষণগুলো দেখা দিলে বুঝতে হবে অচিরেই আমাদের হার্ট অ্যাটাক হতে পারে। তাই সুস্থ ও সুন্দরভাবে বাঁচতে এবং আমাদের পরিবারের বয়োজ্যেষ্ঠদের এই ব্যাপারে সচেতন করতে হবে, যেন একটু সাবধান থাকতে পারে, এবং এই সাবধান থাকার মাধ্যমেই হয়তোবা বেঁচে যেতে পারে কারো জীবন। তাই অবশ্যই আমাদেরকে হার্ট অ্যাটাকের পূর্বেই লক্ষণগুলো জেনে রাখতে হবে এবং সাবধানে থাকতে হবে। তো চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেই হার্ট অ্যাটাকের 8টি পূর্ব লক্ষণ সম্পর্কে। ভুলেও অবহেলা করা যাবে না এই লক্ষণগুলো। তো ফ্রেন্ডস, আর দেরি না করে চলুন শুরু করা যাক, ফিরে আসছি ইন্ট্রোর পরে। হার্ট অ্যাটাকের 8টি লক্ষণের মধ্যে প্রথম লক্ষণটি হলো বুকে ব্যথা। সাধারণত বুকের মাঝখানে প্রচণ্ড ব্যথা অনুভূত হয়, আস্তে আস্তে সেই ব্যথা চলে অথবা বাম কাঁধ ও হাতে ছড়িয়ে পড়ে থাকে। এরকম ব্যথা দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। 2, শ্বাসকষ্ট ও দম ফুরিয়ে যাওয়া। যদি আপনার শ্বাসকষ্ট বা অন্য কোনো সমস্যা না থাকে এবং হঠাৎ করে শ্বাস নেওয়ার ক্ষেত্রে সমস্যা দেখা দেয়, তবে সেটা খারাপ লক্ষণ। মূলত হৃদরোগ থেকে ফুসফুসে জল জমা সহ বিভিন্ন জটিলতার কারণে ঠান্ডা ছাড়াও শ্বাসকষ্ট এর সমস্যা দেখা দিতে পারে। অল্পতেই দম ফুরিয়ে যাওয়া, মুখ দিয়ে নিঃশ্বাস নেওয়ায় হার্ট অ্যাটাকের লক্ষণ। 3, অতিরিক্ত ঘাম হওয়া। অতিরিক্ত ঘাম হওয়া হার্ট অ্যাটাকের পূর্ব লক্ষণ, বিশেষ করে ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে বুকে ব্যথা হওয়া ছাড়াও অতিরিক্ত ঘাম, বুক ধড়ফড়, হঠাৎ শরীর খারাপ লাগতে শুরু করা, অবশ্যই চিকিৎসকের কাছে যেতে হবে এগুলো হলে। 4, কাশি। আপনার যদি দীর্ঘদিন কাশির সমস্যা থাকে এবং তার সঙ্গে সাদা বা কিছুটা ঘোলাটে কফ বের হয়, তবে বুঝতে হবে আপনার হার্ট ঠিকমতো কাজ করছে না, ভবিষ্যতে হার্ট অ্যাটাক হতে পারে। তবে হ্যাঁ, কাশি সবসময় হার্ট অ্যাটাকের লক্ষণ নাও হতে পারে। কফের সঙ্গে নিয়মিত রক্ত বের হলে হার্ট অ্যাটাকের সম্ভাবনা থেকেই যায়। 5, অজ্ঞান হয়ে যাওয়া। যদি কাজ করার মধ্যেই আপনি প্রায় হঠাৎ করে অজ্ঞান হয়ে যান, তাহলে বুঝবেন হার্টের সমস্যা রয়েছে, যে কোনো সময় হয়ে যেতে পারে আপনার হার্ট অ্যাটাক। 6, তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়া। আপনি কি অল্পতেই ক্লান্ত হয়ে পড়েন? কিছুক্ষণ কাজ করলে বুক ধড়ফড় করে, তবে আপনি এখনই কোনো চিকিৎসকের পরামর্শ নিন, বিশেষ করে মহিলাদের হার্টের সমস্যার প্রধান লক্ষণ এটি। 7, মাথা ব্যথা। যখনই প্রচণ্ড ব্যথা হয় আমরা ওষুধ খেয়ে থাকি, কিন্তু জানেন কি, হার্ট অ্যাটাকের অন্যতম লক্ষণ হলো প্রতিদিনে প্রচণ্ড মাথা ব্যথা করা। 8 এবং শেষ লক্ষণ, অনিয়মিত পালস রেট। আপনি যদি অনেক বেশি নার্ভাস থাকেন বা কোথাও থেকে দৌড়ে আসেন, আপনার পালস রেট ওঠানামা করতে পারে। তবে এটি যখন কোনো কারণ ছাড়াই হয়, তবে তা চিন্তার কারণ হয়ে দাঁড়ায়, হার্ট অ্যাটাকের আগে এমন হয়ে থাকে। তো ফ্রেন্ডস, আজকে জেনে নিলেন 8টি হার্ট অ্যাটাকের পূর্ব লক্ষণ সম্পর্কে। আপনারা অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন, তাহলে হার্ট অ্যাটাকের লক্ষণগুলো আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলি সবাই জানতে পারবে। এবং আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে দিবেন, তাহলে এরকম নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক ভিডিওর আপডেটগুলো আপনি সবার প্রথমে পেয়ে যাবেন। আজকে পর্যন্ত সালামু আলাইকুম।